সো কালকে রাতে আমি মরুভূমিতে পিনু পেট্রোল পাম্প পাই নাই, সেই ক্ষেত্রে পেট্রোল ভরা হয় নাই, এখন পেট্রোল নিয়ে নেব। এখানে বিশাল বড় পেট্রোল পাম্প, একটা ইয়াতে 2, 4, 6, 7টা করে মেশিন আছে পেট্রোল ডালার। 95 ফুল। বাংলাদেশি নাকি? নাকি সবাই বাংলাদেশি? বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি। কতদিন আছে এই ভাই? 1 বছর 3 মাস। এই কোম্পানিতে আছেন নাকি? যাক আলহামদুলিল্লাহ। কয় ঘন্টা ডিউটি? 12 ঘন্টা। ডালেন আরো ডালেন কত? 18। মেবি আরো 3-4 রিয়ালে রাখবো দেন আমারতে। এ 95-এর দাম কত? 37 পয়সা। তার মানে রিয়াদ থেকে আপনার 1 হালালা বেশি। রিয়াদ হলো 33 হালালা। হ্যাঁ হ্যাঁ, কি কাজ করেন? কাজ তো একটা মার্কেটে করি, সো ঘুরার জন্য আসছি, উমরা করার জন্য আসছি। খালাস, সো 22 রিয়ালের তেল ডাললাম, আর এখানে 1 হালালা বেশি রিয়াদ থেকে। রিয়াদে 33 হালালা, 95, এখানে হলো 34 হালালা। হ্যাঁ, না না না, লাগবে না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো মক্কা থেকে তেল নিলাম ফার্স্ট টাইম। আবাতে আপনার তেল 95 কিনো তেল পাই নাই, 91 ডালতে হয়েছে, যেটা পেট্রোল আর কি, পেট্রোল ডালতে হয়েছে। আর অকটেন পাই নাই ইয়াতে আবাতে, আবাতে পেট্রোলে ডাল লাগছে, কিন্তু এখানে এসে 95 ডাললাম, অকটেন যেটা বলে। সো আমি সবসময় 95 ডালি, না পাইলে তো ভাই কিছু করার নাই, যেটা পাই ডই ডালতে হবে। সো রিয়াদে আপনার 2 রিয়াল 33 হালালা মনে হয়, আর এখানে 2 রিয়াল 34 হালালা পেট্রোলের দাম মক্কাতে, 1 হালালা মনে হয় ডিফারেন্স। যাই হোক, তেল ভরে নিলাম, 22 রিয়ালের ফুল করে নিলাম ট্যাঙ্কি।